অরূপ আর নীরবের মতো 20 জন যমশিশু পড়াশোনা করেন এই স্কুলে। প্রতিদিন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আর খুনসুটিতে মেতে উঠে স্কুল প্রাঙ্গণ। ফাগুন এলে আগুন জ্বালে লাল পলাশের বন, ফাগুন এলে আগুন জ্বালে দুঃখী মায়ের মন। স্কুলে টিফিনের ঘন্টা বাজলেই বন্ধুদের মজার মজার কবিতা শোনাতে ব্যস্ত হয়ে পড়েন জারিফ জেরিন দুই যমজ ভাই বোন। জারিফ জেরিন ও অরূপ নীরবের মতো 20 জন যমশিশু সবসময় মাতিয়ে রাখে পুরো স্কুল প্রাঙ্গণ। ক্লাসরুম, খেলার মাঠ ও ক্যান্টিন সবখানে যুগলভাবে থাকতে দেখা যায় তাদের। রংপুরের বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মিলবে এই 10 জোড়া যমশিশুর। ভালো লাগে, একসাথে খেললে সবার সঙ্গে খেলতে ভালো লাগে, স্কুলে পড়াশোনা করতে ভালো লাগে একসাথে। তুগুলো মারা আসতেছি, দেখতেছি পড়াশোনা কিরকম হচ্ছে না হচ্ছে, ম্যাডামরা শিক্ষকরা আর কি পড়াশোনা যথেষ্ট আর কি ভালো পড়াচ্ছেন। যমজ বাচ্চাদের নিয়ে ছোটবেলা মানে মানুষ করতে ছোট সময় একটু কষ্ট হলেও বড় হলে মানুষ করা বেশ ইন্টারেস্টিং। যেমন এদের কোনো খেলার সাথী লাগে না, এরা দুজন যারা যমজ একসঙ্গে খেলে। যমজ শিশুদের শনাক্ত করতে অনেকটা সমস্যা হয়ে যায়, বিশেষত এই ক্লাসেই আমার ক্লাস। ওই বর্ণা বৃষ্টিকে আমি এখনও চিনতে পারিনি, কে বর্ণার কে বৃষ্টি, আর এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। যেমন এবারে 10 জোড়া, পরবর্তীতে আরও 1 জোড়া বের হয়ে গেছে। চেহারায় মিল থাকায় তাদের চিনতে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় সহপাঠী ও শিক্ষকদের। তবে যমজ শিক্ষার্থীদের নিয়ে শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকদের আগ্রহ ও উচ্ছ্বাসের যেন কমতি নেই। দুজনের চেহারা হুবহু প্রায় একই, আর ওই যে দুষ্টমি করলে অথবা ক্লাসের বাইরে গেলে হুট করে আমি একজনকে বললাম, দেখলাম ক্লাসে আসার পর যে তুমি কেন বাইরে গেলে এটা সেটা, পরে দেখি যে আসলে ওই আমার সেই শিক্ষার্থী না, তার যে সাথে যে যমজ ভাই আছে সে সেরকম হয়। অন্যান্য শিশুদের তুলনায় ভালো ফলাফল করে, তাদের লেখাপড়া, আর লেখাপড়ার সাথে সাথেই সহপাঠ্যক্রমিক যে কার্যাবলীগুলো আছে, নৃত্য, গান, আবার চিত্রাঙ্কন, আবৃত্তি, খেলাধুলো, এগুলোতে তারা বেশ তৎপর হয়। বদরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা 607 জন, আর শিক্ষক আছেন 13 জন। রিদোয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।